এই মুহূর্তের থেকে বড় খবর কয়লা পাচার কাণ্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট উল্লেখ্য কয়লা কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি একাধিকবার তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এরপরে দিল্লি কোর্টে যান ইডির আধিকারিকরা দীর্ঘ শুনানি হয় দীর্ঘ শুনানির পর এদিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তবে তা জামিনযোগ্য আগামী বিশে আগস্টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এদিন আদালত এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কি পদক্ষেপ নেয় বা ইডির আধিকারিকরাই বা কি পরবর্তী পদক্ষেপ নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের আর এই খবর আসতে না আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে